মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিছ লাৰ্ণিং আসামলৈ মই তোমালোকক স্বাগতম জনাই আজি মই তোমালোকৰ আগত নগাঁৱৰ এটি আগশাৰীৰ ব্যক্তিগত শিক্ষা প্ৰতিষ্ঠান ৰামানুজন ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ আজি মই তোমালোকৰ আগত এটি কোৱেশ্যন পেপাৰৰ চলিউশ্যন লৈ আহিছোঁ। আশা কৰিছোঁ আজিৰ এই কোৱেশ্যন পেপাৰখনিয়ে বা তার সলিউশন খিনিয়ে তোমালোক অহা পরীক্ষা সময় সহায় করব। গতি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমালকে এই ভিডিওটি স্কিপ নকরি প্রথমের পর শেষ লই চাবা। আজির ভিডিওত মই তোমালোকর আগত এডুকেশন ফর এইচ এস সেকেন্ড ইয়ারের কোশ্চিন পেপারখন সলিউশন করিম। আজির এই ভিডিওত মই তোমালোকর আগত দুটা চারি নম্বরের প্রশ্নর সমাধান করিম। ইতিমধ্যে মই তোমালোকৰ আগত এই নগাঁৱৰ এডুকেশ্যন কোৱেশ্যনৰ এটা ভিডিঅ' আপলোড কৰিছোঁ। যদি কোনোবা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে সেই ভিডিঅ'টো চোৱা নাই বা পোৱা নাই, তেতিয়াহ'লে এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যন দিয়া লিংকত গৈ তোমালোকে সেই ভিডিঅ'টো পাবা। বলাচোন আজিৰ মূল বিষয়বস্তুলৈ যাওঁ। এইটো আছিলে ৰামানুজনৰ কোৱেশ্যন এডুকেশ্যনৰ কোৱেশ্যন নম্বৰ 13। শিক্ষা অনুষ্ঠানত জনসংখ্যা শিক্ষা প্রদানৰ বাবে চাৰিটা পরামর্শ আগবঢ়া। আনসার, শিক্ষানুষ্ঠানত জনসংখ্যা শিক্ষা প্রদানৰ বাবে চাৰিটা পরামর্শ হল নম্বর 1, NCERTE দিল্লীত অনুষ্ঠিত করা রাষ্ট্রীয় সম্মিলনত 1971 চনত কোৱা হয় যে স্কুলীয়া শিক্ষার সকল স্তরিত অর্থাৎ প্রাথমিক, নিম্ন আৰু উচ্চ প্ৰাথমিক আৰু মাধ্যমিক স্তৰত জনসংখ্যা শিক্ষা প্ৰদান কৰা হয়। নম্বৰ 2, প্ৰাথমিক স্তৰত ল'ৰা ছোৱালীক সৰু পৰিয়ালৰ ধাৰণা আৰু গুণগত জীৱন যাপনৰ মানদণ্ডৰ ওপৰত ইয়াৰ প্ৰভাৱ সম্পৰ্কে অৱগত কৰাব লাগে। নম্বৰ 3, মাধ্যমিক স্তৰত জনসংখ্যা বৃদ্ধি ইতিহাস, এই জনসংখ্যা বৃদ্ধির ইতিহাস আৰু আন আন দেশের জনসংখ্যার গতিধারা সম্বন্ধে শিক্ষা শিকাব পৰা যায়। 4, কোনো শিক্ষাবিদর মতে মাধ্যমিক স্তৰত জনসংখ্যার শিক্ষা এটা পৃথক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত হব লাগে। সো এইখানে আসলে প্রথম প্রশ্নের উত্তর। প্রশ্ন হল, বর্তমান সমাজত অগতানুগতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা। আনসার, অগতানুগতিক শিক্ষার গুরুত্ব নম্বর 1, অগতানুগতিক শিক্ষায় শিক্ষিত আর অশিক্ষিত সকল লোককে শৈক্ষিক আর অর্থনৈতিক প্রয়োজন পূরণ করিব পারে। এই শিক্ষায় নিরীক্ষর দূর করে শিক্ষার সার্বজনীনকরণত এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। নম্বর 3, প্রাপ্তবয়স্ক শিক্ষার ক্ষেত্রত এই অগতানুগতিক শিক্ষাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা অধ্যয়ন করে বা গ্রহণ করে। কোশ্চিন 4, অগতানুগতিক বিভিন্ন ভিত্তিত নিয়োজিত লোকসকলের বৃত্তিমূলক বিকাশের ক্ষেত্রত উল্লেখযোগ্য বরঙ্গনি আগবঢ়ায়। নম্বর 5, অগতানুগতিক শিক্ষা এক চাহিদা ভিত্তিক শিক্ষা। নম্বর 5, সমাজের নিষ্পেষিত লোকসকলের প্রয়োজনীয় জ্ঞান আর দক্ষতা প্রদানের এই শিক্ষা বিকাশ এই শিক্ষার বিশেষ সহায়কারী। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইখানে আসলে আজির এই ভিডিওর বিষয়বস্তু। আশা করছো আজির এই ভিডিওর বিষয়বস্তুখিনিয়ে তোমালোকক অহা পরীক্ষাত সহায় করব। ধন্যবাদ।